আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম বয়স্কা স্ত্রী। যতদিন তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন তিনি অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেননি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবাহের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অধিক প্রশংসার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধিক প্রশংসা করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আপনি দাঁত পড়া বুড়ির আলোচনা এত বেশি করেন, অথচ তার পরিবর্তে তার চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজার পরিবর্তে তার চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ তাআলা আমাকে দান করেননি, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুঃসময় আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে যখন সারা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছে, এমন সময় সে আমাকে সত্যায়িত করেছে যখন সকল মানুষ আমাকে মিথ্যারোপ করেছে, এমন সময় সে আমাকে জান দিয়ে এবং মাল দিয়ে সাহায্য করেছে যখন সবাই আমাকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা তার গর্ভ হতে আমাকে সন্তান দান করেছেন, যা অন্য কোনো স্ত্রী থেকে দান করেননি। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ইব্রাহিম ব্যতীত ওনার সকল সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। অন্য একটি বর্ণনা থেকে জানা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ইস্তেগফার করতে এবং প্রশংসা করতে কখনোই বিরক্তবোধ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অধিক পরিমাণ প্রশংসা শুরু করলেন যে আমার মনে ক্ষোভ সৃষ্টি হলো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহ তাআলা তো আপনাকে ওই বৃদ্ধা মহিলার পরিবর্তে উত্তম স্ত্রী দান করেছেন, অতএব তাকে নিয়ে আপনার এত প্রশংসা ও এত আলোচনা কেন? একথা বলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওপর ভীষণ ক্ষুব্ধ হলেন। তখন আমি চুপসে গেলাম আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি তোমার রাসূলের রাগ প্রশমিত করে দাও, তাহলে আমি আর কখনো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা ভালো ছাড়া মন্দ করব না। এরপর আমার লজ্জিত অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এমন কথা কিভাবে বলো? তুমি কি জানো না যে বিবি খাদিজা আমার উপর এমন অবস্থায় ঈমান এনেছে যখন সারা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছে, সে আমাকে আশ্রয় দিয়েছে যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে মাসব্যাপী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বান্ধবীদের সাথে ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ ভালোবাসতেন যে ওনার ইন্তেকালের পরেও তিনি ওনার বান্ধবীদের সাথে সদ্ব্যবহার করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া নিয়ে আসা হলে তিনি বলতেন, এটা অমুকের কাছে নিয়ে যাও, কেননা সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত বেশি পরিমাণে ভালোবাসতেন। একজন বৃদ্ধা মহিলার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা প্রায় সময় আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় অত্যন্ত আপ্লুত মনে কথা বলতেন, তাকে তিনি অনেক সম্মান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, হে আল্লাহ তাআলার রাসূল,
আপনার জন্য আমার মাতাপিতা কুরবান হোক। এই বৃদ্ধা মহিলা কে? তার সাথে আপনি এমন আচরণ করেন যা অন্য কারো সাথে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই মহিলার সখ্যতা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনদশায় সে আমাদের কাছে আসা যাওয়া করত। তাছাড়া সদাচরণ ইমানের অংশ। এই ঘটনা থেকে বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে সম্মান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে অনেক সম্মান করতেন। জান্নাতে ঘরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে বাঁশের তৈরি একটি ঘরের সুসংবাদ দিয়েছেন, যেখানে থাকবে না কোনো হট্টগোল, কোলাহল ও কষ্টক্লেশ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ফরজসমূহ এবং শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান প্রত্যাবর্তন হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছেন, এ সকল বিধান অনুযায়ী তিনি আমল করতে পারেননি, তিনি এখন কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে জান্নাতের একটি নদীর তীরে অবস্থিত বাঁশের তৈরি একটি ঘরে দেখেছি, যেখানে নেই কোনো বাজে কথা, নেই কোনো কষ্ট ক্লেশ। এই হাদিসের বাস বলতে মণিমুক্তার বাস উদ্দেশ্য, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি মণিমুক্তার তৈরি ঘর রেখে দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম প্রদানের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্লেট ভর্তি খাবার পানীয় নিয়ে আপনার কাছে আসছেন, তার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন, আমার পক্ষ থেকেও সালাম পৌঁছে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম পাঠিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য একটি বর্ণনা থেকে জানা যায়, একবার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম পাঠ করেছেন। জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শান্তিদাতা, জিব্রাইলের ওপর শান্তি বর্ষিত হোক, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওপরও শান্তি ও আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে আল্লাহ তাআলার সালাম গ্রহণ করেছিলেন। অন্য একটি বর্ণনা থেকে জানা যায়, হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামও ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি খাদিজা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তখন বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাচ্ছি এবং নিজের পক্ষ থেকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাচ্ছি। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদ গ্রন্থে লিখেছেন যে এটি এমন একটি বিশেষ মর্যাদা যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোনো মহিলা পেয়েছেন বলে জানা যায় না। প্রথম মুসলিম পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস এ কথা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরপরই ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সকল কন্যা সন্তান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 5 বছর, তখন তিনি এসব কিছু পর্যবেক্ষণ করে আবেগে আপ্লুত হয়ে উঠতেন। এভাবে নবুয়তের প্রথম কয়েক মাসের মধ্যেই তার পরিবার পরিপূর্ণ মুসলিম পরিবারে রূপান্তর লাভ করে। প্রথম মুসলিম পরিবার গঠনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইসলামের একজন সর্বশ্রেষ্ঠ মহীয়সী নারী। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হয়েছেন এবং প্রাপ্ত বয়সে ওনার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এভাবে আহলে বাইতের সকলের মূল হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মুসলিম উম্মাহের আম্মা জান। সম্মানিত বংশের দিক দিয়ে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সব কারণে জাহিলি যুগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা নামে ডাকা হতো আর তাকে কুরাইদের রমণীদের মধ্যে নেত্রী হিসেবে অভিহিত করা হতো। মহান আল্লাহ তাআলা আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ওপর শান্তি বর্ষণ করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।